হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে থেকে আবার স্কুল শুরু হয়ে গেছে ছেলের। তো সকাল 6:30 মতন বাজে, মানে 6:30 বাজেনি, 6:30 বাড়ি থেকে বেরোবে, এখন 6:20 মতন বাজে। তো এরকম এখন ওকে রেডি করে দিয়েছি মোটামুটি, এবার ওর বাবা রেডি হবে। এই দেখো 6:20 মতন বাজে, তো ওকে রেডি করে দিয়েছি, ও এবার বেরোবে। তো দেখো এবার বেরিয়ে যাচ্ছে, সমস্ত গুছিয়ে দিয়েছি, দেখা যাক আজকে এই গরমে স্কুলে গিয়ে কি হয়। তো স্কুল খুলে তো গেছে, তো চলে তো গেছে, তারপরে না আমার নিচে দেখছি যে এরকম কলতলায় শ্যাওলা পড়ে গেছে। তো এই শ্যাওলা দেখে আর আমি থাকতে পারলাম না, তো নিচে নেমে আসলাম। নিচে একটা ব্রাশ রাখাই থাকে এই কলতলা ঘষার জন্য, তো এইটাকে নিচে রেখে দিয়েছিলাম। তো এটাকে দিয়ে আমি নিচটা একবারে পরিষ্কার করেই ওপরে উঠবো, মানে হঠাৎ কাজ বলতে পারো, মানে চোখে দেখে এত খারাপ লাগছে, আমি আর ওপরে উঠিনি। আমি দেখলাম কলতলাটা এরকম নোংরা হয়ে রয়েছে, শ্যাওলা পুরো পড়ে রয়েছে, একটু ব্রাশ দিয়ে দেখো ঘষা দিলেই এটা পরিষ্কার হয়ে যায়। তো এই ব্রাশটা দিয়ে এরকম আমার হাত উসপিস উসপিস করছিলো, তো পরিষ্কার করে একবারে উঠান টুঠান ধুয়ে তারপরে আমি আজকে উপরে যাব। তো উপরে গিয়ে কি করব, মাথা ঘষে শ্যাম্পু করে স্নান করে নেব, কারণ যেহেতু এরকম উঠান টুঠান এই নোংরা কাজগুলো করছি, এগুলো ঘষাঘষি করেছি। তো এমনিও গায়ে বাসি জামা কাপড়ই পরা রয়েছে, তো এমনিও বাসি জামা ছাড়তেই হতো, গোপালকে জাগাতে যেতাম, তো সেই জন্য একবার উঠানটা ধুয়েই নিচ্ছি। ও তো ওপরের বাথরুমে গিয়েই শ্যাম্পুটা করবো, অনেক সময় কলতলাতেও স্নান করি, কিন্তু না আজকে ওপরে গিয়েই স্নানটা করে নেবো। তো ওপরে স্নানটা করে ঠোরে পুজো দিয়ে নিলাম, কারণ কি পুজো মানে অল্প একটু ফুল ছিল গাছের যে ফুল, সেগুলো দিয়েই পুজোটা করে নিয়েছি। দেখো সব এইগুলো, তোমার দাদার একটা শার্ট ছিল, আমার নাইটি, কিছু কিছু জিনিস আমি এগুলো মেলে সানঠান করে নিয়ে এবারে পুজোটা দিয়ে নেব। তো পুজোটা তোমার দিয়ে নিয়েছি, ঠাকুরের ওই গাছের ফুল ছিল ওই কটা দিয়ে। এবার মেয়ে বাথরুমে গেছে স্নানে, তো ওদিকে আজকে মেয়েরও স্কুল খুলে যাবে, তো মেয়েকেও টিফিন দিতে হবে। তো সকালে টিফিনটার খুব তাড়া বলে আমি পুরো পুজোটা দিই নি, আর পুজোটা পুরো কমপ্লিট করতে গেলে অনেক সময় লাগবে, বৃহস্পতিবারের পুজো, তো ওই জন্য আগে টিফিনটা করতে এসেছি। তো দেখো আজকে টিফিনটা করবে এরকম ডিমের ঝুড়ি করে নিয়েছি, আগে ডিমটা এখানে তিনটে মতন ডিম পুরো আমি এখানে ঝুড়ো করে নিয়েছি, ডিমটাকে পুরো ভালো করে ফ্রাই করে এরকম করে নিয়েছি। আর ওইদিকে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল দিয়ে ওখানে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচি এটা আগে দিয়ে নেব। দিয়ে এটা রুটির সাথে খেতে এত ভালো হয়, তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমার আবার বৃহস্পতিবারের পুজো আছে, রান্না আছে, সমস্তটা সারতে। আর আজকে সমস্ত উল্টোপাল্টা হয়ে গেছে বলতে পারো, কেন কি ওই যে ছেলে স্কুলে গেছে কি, আমি উঠান পরিষ্কার নিয়ে পড়েছি, কলতলা উঠানটা ধুয়ে আসলাম। যতই যাই হোক বাড়িটা তো আমারই, পরিষ্কার আমাকে করতে হবে, রাখতে হবে, তো ওই জন্য চোখে দেখে ভালো লাগে না নোংরা দেখলে। যে নিচটা না করলেও কেউ কিছু বলার নেই, কি আছে নিচটা, ওই দিনের পর দিন বৃষ্টি আসবে, জল দিয়ে ধুয়ে চলে যাবে, কিন্তু না একটু যদি করা যায় পরিষ্কার তাহলে ভালো লাগে, বাড়িটা একটু পরিষ্কার রইলেও ভালো লাগে দেখতে। তো ওই জন্যই আমি নিচের কলতলাটা ধুয়ে ধুয়ে, আর নিচে সিঁড়ির নিচে অনেক জুতো থাকে, প্রচুর জুতোর ধুলো হয়, সেগুলো ঝাড় ঠাট দিয়েই একবারে বলতে পারো উঠান টুঠান ধুয়ে পরিষ্কার করেছে। তো এখানে দেখো আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম, তারপরে আলু দিলাম, লম্বা লম্বা করে আলু ভাজার মতনই কেটে আলুটা দিলাম, পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব, এটা ভাজাটা হতে যতটুকু সময়। আর ওদিকে ডিমের ঝুড়িটা করে নিয়েছি, তো ওইভাবেই এটা করে নেব। আর বৃহস্পতিবারের ঠাকুরের ফুল, আমপল্ল, পান, কলা এগুলো সব লাগে, এগুলো তোমাদের দাদা পরে নিয়ে আসবে, যখন টিফিন করতে আসবে তখন নিয়ে আসবে, আর ওদিকে মেয়েকেও স্কুলে নিয়ে চলে যাবে, তো ওই জন্য আমি তখন একবারে, এখন আমার কোনো কাজই হয়নি ওপরে, তোমার অনেক কাজ ছিল, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, তো আমি ঘর ঝাড় দেওয়াটা অন্তত করলে ভালো হতো। তো যাই হোক, আমি যেহেতু হঠাৎ উঠানটা ধুয়েছি, আর দেখো এখানে একটু লঙ্কা কুচি আর টমেটো কুচিও দিয়ে দিলাম, তো সেই জন্য ঝাড় দেওয়াটা এখনও বাকি পড়ে রয়েছে, সবই পড়ে রয়েছে। তো এই রান্না করতে করতে, টিফিন করতে করতে একটু একটু করে আমি সবটাই সেরে নেব, আগে টিফিনটা করে নেবো, কারণ কি মেয়ে যেহেতু স্কুলে যাবে, আবার ওকে চুল বেঁধে দিতে হবে, ওকে দুটো চুল বেঁধে দিতে হবে, ও স্নানে গেছে, ও আসবে, ওকেও ওদিকে ওর টিফিনটাও রেডি করে দেবো। তো ওদিকে টমেটো, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে সমস্তটা দিয়ে এটা খুব ভাজা ভাজা করে ভালো করে করে একটু ঢাকা দিয়ে নেবো। আর এদিকে একটুখানি আটা ময়দা মেলানো এটা আমি নিয়ে নিয়েছি, এবার এটা মেখে রুটি করে নেবো। তো দেখো এরপর না এর মধ্যে একটুখানি আলুটা সিদ্ধ হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ঢাকাটা সরিয়ে এর মধ্যে টমেটো সস দিয়েছি, অন্য কোনো সস না, শুধু টমেটো সসই দিয়েছি,
দিয়ে এটা এরকম দেখো একটু মাখো মাখো মতন হবে ব্যাপারটা। আর কিন্তু আমি ডিমের ঝুড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। টমেটো সসটা দিয়ে একটুখানি কষাতে হবে, তাহলে একটু মানে গন্ধটা ভালো বেরাবে। আর তারপরে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়েছে নাকি দেখে নিলাম, একটু ঘাটা ঘাটা করে দিলাম, মানে আলুগুলো একটু ঘাটা ঘাটা করে নিলে ভালো হয়, মানে জিনিসটা তরকারিটা একটু মজে আসে। আর এর মধ্যে ডিমের ঝুড়িটা দিয়ে পরিমাণ মতন জল দেব, খুব বেশি জলও না, আবার অল্প জল দিলেও হবে না, তাহলে একটু শুকনো হয়ে যাবে। তো অল্প পরিমাণে জল দেব আর ডিমের ঝুড়িগুলো সব দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ কি ওই ডিমটা যখন এইগুলোর সাথে একটু ফুটবে না, তাহলে ভালো লাগবে। আর এরকমভাবে মিশিয়ে এরকমভাবে ভাজা ভাজা করেও নামিয়ে নিতে পারো, কিন্তু একটু আমি না একটু সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিই, তাতে মানে ফ্লেভারটা খুব ভালো বেরায়, মানে ডিমগুলো পুরো ডিমের গন্ধটা পুরো তরকারিটার মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এইভাবে রুটি দিয়ে খাবে, দেখবে অল্প একটু তরকারি দিয়েও মানে বেশ তুমি অনেকগুলো রুটি খেতে পারবে এরকমই, মানে এটা এতটাই মানে ভালো হয় তরকারিটা খেতে। মানে আমার ছেলে মেয়ে তো ভীষণ ভালো খায়, খুব যখন তাড়া থাকে তখন আমি এইভাবেই এই ডিমের ঝুড়িটা এইভাবে ডিমের ঝুড়ি করে এই তরকারিটা করি। মানে আলু পেঁয়াজ ভাজা করলেও তো করা যেত, খালি ওর মধ্যে একটুখানি ডিমের ঝুড়িটা দিয়ে আর একটু টমেটো সস এটা দিলেই এরমভাবে দেখো তরকারিটা ঠিক এরকম হবে দেখতে, এতটাই গা মাখা মাখা এরকম টাইপের। তো এই দেখো এইভাবে ওকে টিফিনটা রেডি করে দিলাম, মেয়ের টিফিনটা, এরপরে আমরা খেয়ে নেব। এরপরে আমরা টিফিনটা খেয়ে নিলাম সবাই মিলে। আর ওদিকে দেখো মাছ নিয়ে এসেছে বাজার থেকে তোমাদের দাদা, তো মাছে এরকম জল দিয়ে রেখেছি কারণ কি মাছে প্রচুর আঁশ রয়েছে, আঁশগুলো একটুখানি ভিজবে নরম হবে। আর দেখো এত সবজি থাকাকালীনও মানে আমি কি করব, কোনটা করব দিশা পাচ্ছিলাম না। তো ওইভাবে ডিমের ঝুড়িটা আজকে যেহেতু সব উল্টো পাল্টা কাজ হয়ে গেছে, তো ডিমের ঝুড়ি করে ওইভাবে রুটি করেছি। আর কোনো সবজি সবজি কাটতে অনেক সময় লাগবে বলে করিনি। আর এদিকে দেখো মাছটা করব আজকে এইভাবে, মাছগুলো সব মানে ভালো করে আঁশঠাস ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর ওইখানে ওই পেঁয়াজ টমেটো জিরে লঙ্কা সব দিয়ে পেস্ট করে মাছটা করব, কোনো আলু ঠালু দেবো না। আর এদিকে দেখো একটু দইয়ের ঘোল বানিয়ে রাখছি, দই চিনি আর বিট নুন একসাথে ফেটিয়ে কিছুক্ষণ পাশে রেখে দেবো, কারণ একটু চিনিটা গলতে অনেকটা সময় লাগে আর অনেকটা চিনিও লাগে দইয়ের ঘোলে, তো মিষ্টি না হলে ভাল লাগবে না খেতে, তাই জন্য। তো এরকমভাবে এটার মধ্যে পরিমাণ মতন পরে চিনিটা পুরো গলে গেলে জল দিয়ে আমি রেডি করে নেব, দিয়ে ফ্রিজে রেখে দেবো, তোমাদের দাদা দুপুরে আসলে খাবে। তো আমার ইচ্ছা করলে খাবো, আর এসেও গেছে। তো কি হয়েছে স্কুলে, কি হয়েছে বলো? নতুন রং হয়েছে, এসি লাগাবে আবার? এটা কি সত্যি কথা না মিথ্যা কথা? আমি তো বিশ্বাসই হচ্ছে না, সত্যি 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 তিন সত্যি তাই। আর হলো বাথরুম করেছে, নতুন বেসিন করেছে তাই, ভালো হয়েছে, নতুন কল লাগিয়েছে। ও তারপরে তো আরো একটা কথা, আবার আমরা যেখানে খেলি না ওই জায়গাটা পুরো পাঁচিলটা আছে, এরকম পাঁচিল, পাঁচিলের উপরে পুরো নেট দিয়ে করেছে, সুন্দর রং করেছে, এরকম লোকে ছোটা ভীম, তারপরে এরকম ওই তো ওই ওই বাড়ার সাথে সেন্টার মডার্নটা যেমন অমন করেছে ওরকম করেছে, কিন্তু যেখানে আমরা খেলি এরকম ধরো পাঁচিল, পাঁচিল এরকম করেছে, পাঁচিলের উপরে এরকম নেট দিয়ে করেছে। চাক ভালোই হয়েছে, গরমের ছুটিতে তাহলে গিয়ে স্কুলটা সুন্দর হয়েছে, লাইট লাগিয়েছে, বাথরুম করে, সব থেকে ভালো খবর হলো এসিটা লাগাবে, কোনো কষ্ট হবে না ক্লাসে। আজকে বলছে কোনো রকমে আজকে ইয়েটা করে নাও, আজকে ফুলটা করে নাও, কালকে থেকে দেখবে একদম ভালো হয়ে যাবে ফুল, তাই আজকে শুধু করে নাও ফুলটা, তাই খুব খুব ভালো, খুব ভালো, এটা খুব ভালো হয়েছে। তো এরপর দেখো ঘরের সব কিছু তো এরকমভাবে বললাম তোমাদের, যে রান্না করতে করতে আজকে ঝাড় দেওয়া ঘর মোছাটা সেরে নিলাম। এবার ঘরটা পুরোটাই মুছে নিয়েছি, এদিকটা জানলাটা খুলিনি প্রচণ্ড রোদ্দুর, আর এদিকটা যেহেতু দক্ষিণ দিক এটা দিয়ে একটু হাওয়া ঠাওয়া আসে, রোদ্দুরটা কম আসে, তো এটা খুলেছি। দিয়ে পুরো রান্নাঘরটার পরিষ্কার করে রান্নাঘর অবধি পুরো মুছে নিলাম, আর ওইদিকে লাস্টে ভাতটা করে নিলাম। আর এদিকে দেখো আজকে শুধু উচ্ছে ভাজা করেছে, কারণ মেয়ে স্কুলে গেছে, আসবে বিকেল পাঁচটা বেজে যাবে, আর এই মাছটা এরকমভাবেই করেছি পুরো একদম কালিয়া মতন বলতে পারো, শুধুই আলু টালু ছাড়া একদম এরকম গামাখা করেছি। আর উচ্ছে ভাজাটা আমি আর তোমাদের দাদাই খাবো, আর ছেলে মেয়ে শুধু মাছের ঝোল দিয়েই খাবে। আর ওদিকে ভাতটা করে নিয়েছে, আর রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে,
তো এরপর শুধু এই বেসিং এর সামনেটা একটুখানি এই দেখো সমস্ত বাসন টাসন মাজা ধোয়া সমস্ত কমপ্লিট আর এদিকে আলু পেঁয়াজ এনে রেখেছে তোমাদের দাদা ওটা বিকেল বেলায় জায়গা মতন গুছিয়ে রাখবো আর এদিকে একটুখানি নুন হলুদটাও শেষ হয়ে গেছিলো রান্নাঘরে ওগুলো ওই জন্য এগুলো ধুয়ে ঠুয়ে উপুর করে রেখে দিয়েছি শুকিয়ে আর ওইদিকে দেখো ছেলে এসে টিফিনটা করিয়ে দিয়েছি ওকে তারপরে স্নানও করে নিয়েছে দিয়ে এবার আন্টি এসে পড়তে বসেছে তো এখন তোমার 12টা মতন বাজে তো এখন দেখো একটু বেসিংটাকে একটুখানি ওই যে বলি আমি সবসময় হাতের কাছে হ্যান্ড ওয়াশটা থাকে তো হ্যান্ড ওয়াশটা একটু ফেলে নিই দিয়ে বেসিংটা আমার ডেলির হচ্ছে নিত্য মানে কাজ এটা বলতে পারো যে রান্নাঘর দিয়ে মোছার সময় একদম দুটো ঘর মুছে রান্নাঘর দিয়ে মুছে এসে আমি বেসিংটাকে এরকম মেজে ধুয়ে পরিষ্কার করে প্রতিদিন আমি এটা করি করে একবারে বাথরুমের সামনেটা দিয়ে মুছে নিই তাহলে কী হলো সমস্ত কাজটা আমার কমপ্লিট হয়ে গেল মানে রান্নাঘর থেকে সমস্ত পরিষ্কার করে একদম বেসিংটা কারণ বেসিংটাও দেখো সারাদিন আমরা হাত ধুচ্ছি এটা করছি ওটা করছি তো বেসিংটা ডেলি পরিষ্কার রাখলে ভালোই লাগে তো আর বিকেল থেকে ধরো সেরকম একটা নোংরা টোংরা হবে না বিকেলে শুধুই হয়তো এই মানে কিছু কারণে হাত ফাত ধোয়া হবে তো যাই হোক এই জন্য এই টাইমটা আমি সবসময় এরকম ঘরটা মোছার সময় ধুয়ে নিই ধুয়ে একবারে দেখো এই দেখো নিচে নেতা পড়ে আছে দেখতে পাচ্ছ ওটা দিয়ে পুরো বেসিংয়ের সামনেটা দিয়ে প্রচুর জল পড়ে এটা ধোয়াতে গেলে আসলে এরকম সার্ফ দিয়ে ধোয়াতে গেলে একটু জলটাও বেশি লাগে তো এরকম চার পাঁচটা ধুতে গেলে একটু নিচেও জল পড়ে ওই কারণে এইভাবেই একবারে পরিষ্কার করে নিয়ে নিচটা মুছে টুছে পরিষ্কার করে এরপরে কিন্তু আমি আর একবার স্নান করবো কারণ কি সেই সকালে ওরকমভাবে উল্টাপাল্টাভাবে স্নান হয়ে গেছিলো যেহেতু উঠান কলতলাটা ধুয়েছিলাম সেহেতু শ্যাম্পু ট্যাম্পু করে সকালে স্নান করে অর্ধেক পুজো দিয়ে এসেছি অর্ধেক পুজো বলতে পুরো ঠাকুরকে স্নান ঠান করে পোশাক পরিয়ে চন্দন পরিয়ে গাছের ফুল ঠুল দিয়ে সমস্ত দিয়ে একবারই মানে ঠাকুরকে খেতে দিয়ে এসেছি তো আর একবার এখন গিয়ে পুরো বৃহস্পতিবারের পুজোটা সারবো বৃহস্পতিবারের যতটা যা পুজো মানে বলতে পারো অর্ধেক হয়েই গেছে সেরকম সময় লাগবে না ঘরটা পাতবো পাঁচালিটা পরবো পুজোটা কমপ্লিট করবো তাহলেই আজকের মতন কাজ কমপ্লিট তো দেখো এইভাবে বেসিংয়ের সামনেটা পুরো জল জল হয়ে যায় তো এরকমভাবে পুরো মুছে একদম বাথরুম অবধি মুছতে মুছতে চলে যাব বাথরুমের পাপোশটাও সরিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে এবার স্নান করে নেব তো তোমাদের যদি ভিডিওটাতে কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে খুব ভালো লাগবে তো এইভাবে দেখো কত ময়লা বেরায় তো ওই জন্যই বলি সবসময় নেতা দিয়ে ঘরটা মুছলে বেশি ভালো হয় তো এরকম চুল ঠুলগুলো যত যা ঘরের নোংরা আছে বেশি ভালো বেরায় ডান্ডা দিয়ে তো আমরা সুবিধার জন্য মুছি ঠিকই কিন্তু পরিষ্কার অতটা ভালো হয় না তো এইবার স্নানটা সেরে নেব তো দেখো ঠাকুর ঘরে চলে এসেছি নিচে তো আমার সমস্ত কাজ কমপ্লিট এই দেখো এরকমভাবে আমি সকালে অল্প গাছের ফুল যা ছিল তাই দিয়ে স্নানটা করে পুজোটা সেরে নিয়েছি কারণ কি একটু হলেও স্নান যখন হয়ে গেছে পুজোটা একটা অনেকটা বড় কাজ তো অনেকটা এগিয়ে রেখে গেছি ঠাকুরঘর মুছে ঠাকুরের বাসন ধুয়ে পুজো টুজো দিয়ে আবার নিচে যেহেতু টিফিনের তারা আজকে স্কুল ছেলে চলে আসবে মেয়েরও স্কুল আছে তো ওই জন্য তো দেখো এই দেখো তোমাদের দাদা বললাম না টিফিন করতে আসার সময় ফুল টুল সব নিয়ে আসবে তো ওই সেই লোকনাথ বাবার পুজোতে না লোকনাথ বাবাকে আমিত্তি দিতে পারিনি তোমাদের দাদা ছিল না সেদিন বাড়িতে আমার বলেছিলাম তো সেই আমিত্তি পাওয়া যায়নি তার জন্য আজকে আমিত্তি নিয়ে এসেছে তো আমিত্তিটা ভেঙে টুকরো করে করে ঠাকুরকে দিয়ে দেবো আর ওদিকে ফুলও নিয়ে এসছে আর এদিকে আম নিয়ে এসছে তো এইরকমভাবে এবারে ফুল ঠুল দিয়ে পুরো সাজিয়ে গুছিয়ে ঘরটাকে পেতে পুরো পুজোটা করে নেব আর ওইদিকে দেখো প্রদীপে আমি সলতে টলতে সমস্ত রেডি করে রেখেছি ধোয়া প্রদীপগুলো দেখো সব সলতে দিয়ে রেডি করে গেছি সকালে এখন তেল ঠেল দিয়ে রেডি করে নেব কারণ এগুলো ধরাতে হবে আর ওই ছোট প্রদীপটা আমার দেখো আর পুজো দিতে গিয়ে আমার কি অবস্থা সেটা একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে ঘেমে চেমে পুরো স্নান ঠাকুর ঘরে সমস্তটা গুছিয়ে রেডি করে নিলাম আর প্রদীপ ধূপকাঠি তো ধরালে ফ্যান বন্ধ করতেই হবে আর ফ্যানের হাওয়াও প্রচণ্ড গরম তো এইভাবে পুজোটা পুরো সেরে নিলাম তো দেখো বিকেলে আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে তো তাদের সাথে খুব এনজয় করছি এটা হলো আমার ছেলে মেয়ের ছোটোবেলার টিচার বলতে পারো আর এক আন্টি তো এরা এসেছিলো এদের সাথে একটু গল্প টল্প করলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম যদি তোমাদের কিছু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো গুড নাইট টাটা